আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিএনপির এখনো সুযোগ আছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তো ওবায়দুল কাদের বলেছে বিএনপি নির্বাচনে আসবে না, এক কথায় উড়িয়ে দেওয়া যায় না। বিএনপির এখনো সুযোগ আছে, বিএনপি জোটগতভাবে না এলেও বিএনপির ভেতরের অনেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, শেষ পর্যন্ত ছবিটা কোথায় যায় দেখা যাক। তো দর্শক, বিএনপির এখনো সুযোগ আছে বলে এক সবাই বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচনে আসবে না, এক কথায় উড়িয়ে দেওয়া যায় না। বিএনপি এখনো সুযোগ আছে, বিএনপি জোটগতভাবে না এলেও বিএনপির ভেতরের অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, শেষ পর্যন্ত ছবিটা কোথায় যায় দেখা যাক। শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং এ তিনি এ কথা বলেন। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এখন বিএনপি চোরাগুপ্তা হামলা, নাশকতা, গাড়ি ভাঙচুর এসব কর্মকাণ্ড করছে, জনগণ নির্বাচনমুখী হয়েছে, এটা সরকারের সাফল্য। এসব চোরাগুপ্তা হামলা করে নির্বাচন পণু ভণ্ডল করা সম্ভব নয়, নির্বাচন সংবিধান অনুযায়ী যথাযথভাবে অনুষ্ঠিত হবে। বিএনপির আরো কঠোর কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি যা যা করছে এর চেয়ে কঠোর কর্মসূচি পৃথিবীতে দৃষ্টান্ত আর নেই। আগুন দিয়ে বাস পুরানো, পার্কিং করা গাড়িতে ঘুমান্ত চালককে মারা, হরতাল অবরোধ 2013-14 সালে পুনরাবৃত্তি। নাশকতার চেয়ে আর কি কঠোর কর্মসূচি আছে? তিনি বলেন নির্বাচন নিয়ে বই শক্তির মন্তব্যকে স্বাগত জানাচ্ছি না, সংবিধান অনুযায়ী নির্বাচন আমাদের মনোযোগ। আমাদের নির্বাচনকে কেন্দ্র করে বৃহৎ শক্তির দেশগুলো মন্তব্য আমরা শরিক হতে চাই না। তো দর্শক, ওবায়দুল কাদের বলেছে বিএনপির এখনো সুযোগ আছে, বিএনপি চাইলে এখনো আসতে পারে, বিএনপি নির্বাচনে যাবে না এটা এক কথায় ছেড়ে দেওয়া যাবে না। বিএনপি নির্বাচনে না যেতে চাইলেও কিন্তু ভিতরে ভিতরে বিএনপির অনেক নেতা কর্মী নির্বাচনের প্রস্তুতি নিতেছে, তো এমনটাই বলেছেন ওবায়দুল কাদের। তো নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। খোদা হাফেজ।